বান্দরবান সদর উপজেলায় তঞ্চঙ্গা সম্প্রদায়ের নাট্যমঞ্চন পফুরক এর সাত দিন প্রশিক্ষণ শেষে নাট্যকারদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রেইসা সিনিয়র পাড়া বৌদ্ধ বিহার মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মং নুচিং মার্মা। বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে তঞ্চঙ্গা সম্প্রদায়ের নাট্যমঞ্চন পফুরক সাত দিনের প্রশিক্ষণে অংশ নেন 18 জন ছাত্রছাত্রী। এসময় ঘণ্টাব্যাপী সমাজের বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পাশাপাশি সমাধানের বিষয় নাট্যমঞ্চনের মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহকারী পরিচালক লীলা মুরুং, প্রশিক্ষক সোহ্রি মং মার্মা, হ্রাসয় মার্মা, সিনিয়র পাড়া বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক সুশীল কুমার তঞ্চঙ্গা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে 18 জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি।